যে 2787 জন প্রাথমিক শিক্ষকের নিয়োগে দুর্নীতির অভিযোগ এনেছেন মামলাকারীরা, তাদের চাকরির আবেদনপত্রই নেই নিয়োগকারী সংস্থা প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে। কলকাতা হাইকোর্টে শুক্রবার এই সংক্রান্ত নথিপত্র জমা দেওয়ার কথা ছিল পর্ষদের, কিন্তু তারা জানিয়েছে ওই নথি জমা দিতে পারছে না। 2014 সালে টেট পরীক্ষায় 23 লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন চাকরির জন্য, এদের মধ্যে 21 লক্ষ প্রার্থী পরীক্ষা দেন, 1.5 লক্ষ প্রার্থী পাস করেন। আদালতে মামলাকারীদের আইনজীবী ফিরদৌসী শামীম এবং সুদীপ্ত দাশগুপ্ত অভিযোগ করেছিলেন যে 2787 জনকে চাকরি দেওয়া হয়েছে, তারা এদের কোনো বিভাগেই পড়েন না, তারা আদৌ চাকরির জন্য আবেদনই করেননি। মামলাকারীদের ওই অভিযোগের ভিত্তিতে ওই 2787 জনের চাকরির আবেদনপত্র আদালতের কাছে জমা দিতে বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুক্রবার তার এজলাসে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাটির শুনানি ছিল, কিন্তু পর্ষদ আদালতকে জানায় 23 লক্ষ টেট চাকরির পরীক্ষার মধ্যে থেকে ওই 2787 জনের আবেদনপত্র খুঁজে পাওয়া যায়নি। তবে ওই নথি দিতে না পারলেও পর্ষদ আদালতে চাওয়া অন্যান্য নথি জমা দিয়েছে। বিতর্কিত দ্বিতীয় মেধা তালিকা, পরীক্ষার্থীদের বাড়তি 1 নম্বর করে দেওয়ার সিদ্ধান্তের প্রস্তাবপত্র, এ বিষয়ে বিশেষজ্ঞ কমিটি যে মত দিয়েছিলেন, নির্বাচন কমিটির সদস্য এবং তাদের মতামত এবং শিক্ষা দপ্তরের অনুমতিপত্র আদালতের কাছে জমা দেয় পর্ষদ। বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই নথিপত্র সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন পর্ষদকে।